সবচেয়ে ভালো হতো কিরুনা, তুমি যদি আপাকে কয়েকটা দিনের জন্য কোথাও পাঠিয়ে দিতে তাহলে এই মনিটা একা হয়ে যেত, তখন ওকে লাইনে আনা তোমার জন্য সহজ হতো। মনিকে এখন একা হতেই হবে, খুব একা। ভাবিসাব আসব? না না, আমি তো আপনাকে 10 মিনিট পরে আসতে বলেছি। আরে 5 মিনিট আগেই সেই 10 মিনিট শেষ হয়ে গেছে। বললাম তো 10 মিনিট পরে আসেন। আরে আপনি তো কথাই শুনছেন না। 8 বছর আগে যেগুলারে ফকিন্নি দেখা গেছিল সেগুলো এখন মহারানী। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে আমি অপেক্ষা করতে বলেছি। বেয়াদবি নিবেন না ভাবি সাহেব, ওইখানে বইসা থাকতে থাকতে কোমর ধইরা গেছে। ভাবি সাহেব মানে আপনি আমার কোন কালের দেবর? হ্যাঁ কেন, আপনি সাদেক সাহেবের বউ না? তাই তো। এটা একটা অফিস, এখানে আপনি আমাকে ম্যাডাম ডাকবেন। জি ম্যাডাম। কত রং দে দেখাইল ও আমার রঙ্গিলা। শুনুন, আপনাকে আমি অপেক্ষা করতে বলেছি, নিশ্চয়ই তার কারণ আছে। কারণ হলো পুলিশ রাস্তায় আছে, আসতে একটু সময় লাগবে। পুলিশ? হ্যাঁ, আপনাকে ধরতে পুলিশ খবর দিয়েছি। আপনি আমার দাওয়াতে অফিসে এসেছেন, এর চেয়ে ভালো আপ্যায়ন আর কিভাবে করতে পারি বলুন। না না, আমি খুন করি নাই, আমি জেল খাটবো না। বসেন 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 বলছি। শুনুন, আমি না চাইলে আপনি এই অফিস থেকে বের হতে পারবেন না। আপনি সত্যি পুলিশে খবর দিছেন? কে দাদা ভাই, এবার বিশ্বাস হলো তো, পুলিশ বোধহয় চলেই এসেছে। কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যেতে চাইছেন? হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনি বসেন বসেন। এখনো পুলিশ ঢুকে নাই, পালিয়ে যেতে চাইবেন বলেই তো আপনাকে আমি এখানে দেখেছি। আপনি এইভাবে আমার লোকের বেইমানি করতে পারলেন? বেইমানি আমি করেছি? বেইমানি তো করেছেন আপনি আমার সাথে। আমার টাকা খেয়ে আদালতে গিয়ে জালাল চৌধুরীর পক্ষে সাক্ষী দিয়েছেন। তখন রাস্তায় এই কথা বললেই পারতেন, কেন খামা খামার এইখানে না ধরাই দিতেছেন? আপনার কি মানবতা বলে কিছু নাই, মনের দয়া মায়া নাই? অবশ্যই আছে, কিন্তু আপনার মতো একটা লোভী বাটপার মানুষের জন্য মানবতা দেখিয়ে কি কোনো লাভ আছে? আপনার জন্য আদালতে আমাকে ধরা খেতে হয়েছে, ঠিক তেমনি আজ আপনি ধরা খাবেন। আপনাকে বিশ্বাস করে আমি যেমনি ঠকেছি, আজ আপনি আপনি ঠিক সেইভাবে ঠকবেন। ভাবি সাহেব আমারে ছাইড়া দেন, আমি গ্রামে চলে যাব, আর কখনো আপনার চক্ষের সামনে আসব না। শুনুন, পিপীলিকার পাখা গজায় কেন, মরিবার তরে। এতদিন তো গ্রামে ভালোই ছিলেন, তা কেন শহরে কিসের লোভে এসেছেন? হ্যাঁ জালাল চৌধুরী আপনাকে ঠিক কিসের লোভ দেখিয়েছে? কিসের আবার? ট্যাকার? ট্যাকা ছাড়া আমার আর কোনো কিছু লোভ নাই। এই লোভ করে আপনি পাপ করেছেন, আর সেই পাপ থেকে হবে আপনার মৃত্যু। তাহলে ও পুলিশ এসেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসতে বলো, আমি এক্ষুনি আসছি। ভাবি সাহেব আমারে বাঁচান, অনেক বছর জেল খাটছি,
জেলে চার প্রকার কামড় খাইয়া আমার পিঠটা চালুনির মতো হয়ে গেছে ভাবি সাহেব, সোজা হয়ে খাড়াইতেও পারি না ভাবি সাহেব, আমারে ছাড়া দেন, আমি আর জেল খাটতে পারুম না। জেল তো আপনাকে খাটতেই হবে, আপনার পাপের শাস্তি সেটা তো আপনাকে পেতেই হবে। আপনি আপনি আমার মেয়ের বয়সী, আমারে মাফ করে দেন, আমি জেল খাটতে পারুম না। সোজা হন, দাঁড়ান। জেল খাটা থেকে কেউ আপনাকে সেভ করতে পারবে না, তবে হ্যাঁ, আপনার শাস্তি কতটুকু হবে সেটা নির্ভর করবে আপনি আমার কথা মতো চলবেন কিনা তার উপর। বলেন কি করতে হইব, আমি রাজি। ভেরি গুড, তেমন কিছুই না, আপনি শুধু পুলিশকে গিয়ে বলবেন যে জালাল চৌধুরীকে যে আপনি কিডন্যাপ করেছেন সেটা সাদিকের কথা মতো নয়, সেটা দিলারা খানের কথা মতো। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।